আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুদী, এই পর্যায়ে আমরা জানব অযুর যে ভুলগুলো আমরা করে থাকি এ বিষয়ে আমরা আলোচনা করব। অযুর প্রথম যে ভুলগুলো আমরা করে থাকি, আমাদের শতকরা 95 না হাজারকে, হাজারের ভিতরেই আমরা ধরতে পারি, আমরা অনেকে এই ভুলটা করে থাকি, যেটা হচ্ছে যে অযুর পূর্বে মেসওয়াক করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াক করে নামাজ পড়লে তার 70 গুণ সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র হওয়া ছাড়া, পবিত্রতা ছাড়া কোনো কিছুই পছন্দ করেন না। তাই পবিত্র না হলে, যেই মুখ পবিত্র শরীরভাবে না হবে, সেই মুখ আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তাই বিশ্বনবী সাল্লাম বলছেন যে তোমাদের জন্য যদি কষ্টকর না হতো, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করাকে আমি তোমাদের জন্য ফরজ করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম। এর থেকে আমরা বুঝতে পারি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন আশুক্কা আলাল মুমিনিনা ওয়া ফি হাদিস জুহাইর আলা উম্মতি উম্মতিল মারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাতি। এখানে বলছে, আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাতি, যদি আমার উম্মতের কষ্ট না হতো, তাহলে মেসক করার জন্য তাদেরকে বাধ্যতামূলক নির্দেশ দিতাম। এখান থেকে আমাদেরকে অযুর পূর্বে মেসক করা ফরজ করা না হলেও, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে রাসূলুল্লাহ মেসওয়াক করতেন, করার নির্দেশ দিয়েছেন, হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম করেছেন, মেসওয়াক করা সুন্নাতে রসুল, এবং মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়। আর পবিত্র মুখ না হলে, আপনার এই পবিত্র মুখ আল্লাহ তাআলা নামাজ পড়লে আল্লাহ তাআলা তার কাছে পছন্দনীয় নয়। তাই আমরা সময়ের অভাবে অনেকেই মেসওয়াক না করে আমরা নামাজ ওযু করা শুরু করে দিই। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কমপক্ষে ওযু করার পূর্বে আমাদের পকেটে মেসওয়াক রাখতে হবে, কমপক্ষে ডান দিকে 3টি এবং বাম দিকে 3টি মেসওয়াকের দ্রুত গতিতে মেসওয়াক করে আমাদেরকে ওযু শুরু করতে হবে। সম্মানিত শুধু, এই আমলটি আমাদের করা একান্ত জরুরি। এরপরে তাই আমরা নামাজে অধিক সব এবং নামাজ কবুল হওয়ার এবং অযু শুদ্ধ হওয়ার পূর্বে, অযু শুদ্ধ হওয়া, অযু সঠিক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। আমাদের শরীর পবিত্র হতে হবে, অযুর চাবিকাঠি হচ্ছে পবিত্রতা অর্জন, আর নামাজের চাবি হচ্ছে সলাৎ, নামাজের চাবি হচ্ছে অযু। অযু না হলে, উত্তম রূপে অযু না করলে নামাজ হবে না। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এই একটি ভুল আমাদের সচরাচর আমরা করে থাকি, আমরা সময়ে ব্যস্ততার কারণে অনেক মানুষই আছে অযু করে, অযুর শুরুতে তারা বিসমিল্লাহ শব্দটি বলা ভুলে যায়, দ্রুত গতিতে গিয়ে তারা হাত পা ধুয়ে অযু করা শুরু করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফে এসেছে যে অযুর পূর্বে যদি বিসমিল্লাহ বলে অযু কেউ না শুরু করে, তার অযু হবে না। সম্মানিত শুধু, তাই প্রত্যেকটা কাজের পূর্বেই তো আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। আমরা এই ভুলটা অনেকেই করে থাকি, শতকরা বা 1000% ধরলে অনেক মানুষই বিসমিল্লাহ অযু শুরুতে বলে না। তো আমাদেরকে অযু শুরুতে বিসমিল্লাহ বলে অযু করতে হবে, এটা আমাদের জন্য আল্লাহ রসুলের নির্দেশ। যেহেতু হাদিস এসেছে যে ব্যক্তি অযুর পূর্বে বিসমিল্লাহ বলল না, তার অযু হলো না। সম্মানিত শুধু, তাই আমরা অযুর শুরুতে বিসমিল্লাহ আমরা পাঠ করে নিব, কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম,
হাদিসে আছে ওযুর সংক্ষিপ্ত ওযুর সূত্র আমরা এই দোয়াটি মিলাতে পারি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। আরও অনেক হাদিসে অনেক দোয়ার কথা এসেছে, কিন্তু সংক্ষিপ্তম আকারে আমাদেরকে বিসমিল্লাহ বলা এটা আমাদের একান্ত কর্তব্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর পূর্বে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহর নামে যে ওযু করা হয় না, আল্লাহর নামে শুরু করে যে ওযু যে না করে তার ওযু হবে না, আর ওযু যদি না হয় তার নামাজ হবে না। যেহেতু নামাজের চাবি আপনার ওযু, আর নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। সম্মানিত শুধু যেহেতু আপনার সলাত যে ওযু না হলে সলাত হবে না, আর সলাত না হলে সলাত হচ্ছে বেহেস্তের চাবি। আর সলাতু মিফতাহুল জান্না, সহি হাদিস, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই নামাজ যদি সঠিকভাবে পূর্ণাঙ্গরূপে উত্তমরূপে ওযু না করে তার নামাজ হবে না। আর এই ওযুর জন্য শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা এবং মেসওয়াক করা, মুখ পবিত্র করা, আর আল্লাহর নামে ওযু করা। সম্মানিত শুধু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার নামাজ পূর্ণাঙ্গ হলো না তার বেহেস্তের চাবি তালা খুলবে না। তাই নামাজই হচ্ছে বেহেস্তের চাবি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলাতু মিফতাহুল জান্না, বেহেস্তের চাবি হচ্ছে নামাজ। নামাজবিহীন আপনার বেহেস্তের দরজা বা তালা খুলবে না, সেক্ষেত্রে আমাদেরকে নামাজ পড়তে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমরা নামাজের ব্যাপারে আল্লাহকে অধিক পরিমাণ ভয় করো, কেননা নামাজ হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহর সামনে হাজিরা দেওয়া, আল্লাহর দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা, এটা সঠিক। নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার, সাক্ষাৎ করা, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। বিভিন্ন অর্থে সলাত ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে নামাজে যদি সঠিক না হয় তাহলে আমাদের জান্নাতের চাবি তালা খুলবে না। তাই আর এই সলাত শুদ্ধ হওয়ার জন্য উত্তমরূপে ওযু করতে হবে। উত্তমরূপে ওযু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে ওযুর পানি তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে পড়ার সাথে সাথে তার জীবনের গুণা মাফ হয়ে যায়। আর উত্তমরূপে ওযু না করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না, যেহেতু ওযু শুদ্ধভাবে হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর শেষে যে ব্যক্তি উত্তমরূপে ওযু করবে এবং ওযুর শেষে ঘোষণা দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই ঘোষণা যিনি দিবেন অর্থাৎ কালেমায়ে শাহাদত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় শুধু তো এ লক্ষ্যে আমরা যে আমরা সময় স্বল্পতার কারণে ওযুর শেষে কালেমা শাহাদতটা পড়তে আমরা সময় পাই না, কিন্তু এই আমলটি আমাদের নিয়মিত করা দরকার। ওযু শেষ করে অনেক দোয়া আছে, কিন্তু শব্দ আমরা না পড়তে পারলেও কমপক্ষে আমরা কালেমাতু শাহাদা আল্লাহ সাক্ষ্য দেব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই ঘোষণাটুকু দিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত যারা এই ওযুর শেষে কালেমা শাহাদত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন, খোলা থাকবে। প্রিয় শুধু এছাড়াও ওযুর যে এগারোটি সুন্নত রয়েছে আমরা সেদিকে লক্ষ্য করে এদিকে আমাদের অনেক ত্রুটি আছে। যেমন আমরা প্রথমে গিয়ে মেসওয়াক করার পরে তিনবার কুলি করব এবং সুন্দর করে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা তিনবার ধৌত করব। একবার ওযুর চারটি ফরজ, এই চারটি ফরজ আমরা উত্তমরূপে জানব, এই চারটি ফরজের জন্য কোনো ত্রুটি না হয়। সম্মানিত শুধু এবং ওযুর এগারোটি সুন্নাত আমরা সঠিকভাবে আদায় করব। যেমন ওযুর শুরুতে আমরা উত্তমরূপে আগে মেসওয়াক করে তারপর কুলি করে আমরা প্রথমে নাক সাফ করব। হুজুর সাল্লাম বলেছেন যে তোমরা উযু করার পূর্বে নাকের ভিতরে পানি দাও এবং নাক তোমরা ঝেড়ে নাও। সম্মানিত শুধু তাই এরকম করে করে আমাদের ওযুর যে এগারোটি সুন্নাত আছে, ওযুর তরিকা, ওযুর সুন্নাত, এই সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা তিনবার ধৌত করব। যেহেতু কোনো নখ যদি না ভেজে কোনো অংশ হাতের পায়ের তাইলে ওযু হবে না। ওযুর যে জায়গাগুলো ফরজ যে চারটি কাজ, এর সাথে এই চারটি কাজ বিশুদ্ধভাবে হওয়ার জন্যই বিশ্বনবী সাল্লাম প্রত্যেকটা কাজ তিনবার করতে বলেছেন। আমরা অতি যত্নের সাথে খুব খেয়াল করে
আমরা ওযুর যে 11টি সুন্নাত বিশেষ করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার ধৌত করা আমরা দিয়ে খেয়াল করব, সুন্দরভাবে এই পবিত্রভাবে উত্তম রূপে ওযু করব, আর উত্তম রূপে ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহাতা মাফ করে দেয়। এ সম্পর্কে অসংখ্য হাদিস আছে। তাই প্রিয় সুধী, আমরা বিশেষ করে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, এটা আমরা কখনো যেন না ভুলি, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি ওযুর শুরুতে আল্লাহর নাম না নিল, আল্লাহর নামে যে উজু না করল তার উজু হবে না, সহি হাদিস। তাই বিসমিল্লাহ সহকারে আমরা উজু পড়ব, যদি সুযোগ থাকে আমরা সংক্ষিপ্ত আকারে বিসমিল্লাহির রহমান রহিম অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটুকুন বলে আমরা উজু শুরু করব, এবং আমরা সুন্দর করে নাক পরিষ্কার করব, আর প্রত্যেকটা হাতের টাকনু সহ তিনবার আমরা ধৌত করব, প্রথমে কবজি সহ তিনবার ধৌত করব, সুন্দর করে তিনবার কুলি করব, তিনবার নাকে পানি দেব, তিনবার সমস্ত মুখ ধৌত করব, এবং তিনবার পা টাকনু পর্যন্ত ধৌত করব, এবং হাতের পায়ের আঙুলি খেয়াল করব, এবং খেয়াল করব যেহেতু ও কোনো নখ যেন ভেজা বাকি থাকে না। হুফিসাল বলছেন যে উজু করার সময় হাতের এবং পায়ের নখ যে উত্তম রূপে ধৌত করলো তার নখের নিচেও যদি কোনো গুণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাও মাফ করে দিবেন। তাই আমরা মাথা মাসে করো, মাথার এক যার ভাগের এক ভাগ মাসে করা ফরজ, কিন্তু বিশ্বনবীসাল্লাম বলছেন যে মাথার সামনের দিক থেকে পিছনে ঘাড় পর্যন্ত নিয়ে আবার সামনের দিকে হুজুরাল্লাম হাত টানতেন। তাই আমরা হাত টেনে এনে আমরা কান মাসে করব এবং ঘাড় মাসে করব। ঘাড় মাসে করা মোস্তাহাব এবং কান মাসে করা মোস্তাহাব, আর পূর্ণাঙ্গ মাথা মাসে করা এটা আমাদের জন্য সুন্নাত। আমরা প্রথমে মাথার সামনের দিক থেকে হাত টেনে পিছন দিক থেকে নেব চুল পর্যন্ত, ঘাড় পর্যন্ত, আবার সামনে টেনে আনব। এরপরে আমরা কান মাসে করব, কানের ভিতরে আমরা সাত আঙ্গুলি অথবা কোমর আঙ্গুলি আমরা দিয়ে কান মাসে করব। এরপর আমরা ঘাড় মাসে করব এবং হাতের পায়ের আঙ্গুলি খেলাল করব। সম্মানিত ভাইরা, যেহেতু অজু হচ্ছে নামাজের চাবি, অজু না হলে নামাজ হবে না, উত্তম রূপে অজু করতেই হবে। তাই আমরা সুন্দরভাবে অজু করব, আর আমাদের যে কাজগুলো ভুল হয় বিশেষ করে যে আমরা টয়লেটে আমরা অনেকে উজু করে থাকি, অনেকে গোসলের টয়লেটের জায়গা আলাদা থাকে না, তাই আমরা এদিকে খেয়াল করব। বিশেষ করে টয়লেটে বিসমিল্লাহ আল্লাহর নাম বলা যায় না, এই হাদিসটি আমরা সুন্দর করে খেয়াল রাখব। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যাদের বাসায় টয়লেটের ভিতরে উজু করতে হয় সেখানে কমেটের পাশে আমরা কাপড় টানিয়ে রাখব, গোসলের জায়গায় উজুর জায়গায় আমরা যখন উজু করব কাপড়টা টেনে নিব। কঠিন একটা গুরুত্বপূর্ণ মাসায়লা। আর যাদের বাইরে উজু করার জায়গা আছে আমরা বাইরে উজু করব, সেখানে আমরা বিসমিল্লাহ পড়তে পারব। টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া যাবে না, একদম নিষিদ্ধ। তাই টয়লেটে যারা আমরা উজু করি আমাদের খেয়াল, আমাদের টয়লেট উজু করা ছাড়া বাইরে আমাদের উজু করার জায়গা যাদের বাসায় নেই তারা আমরা টয়লেটের ভিতরে একটা কমেটের বাহিরে আর উজুর মাঝখানে যেখানে আমরা উজু করি গোসল করি ওই যে নলকা এবং টয়লেটের মাঝখানে আমরা একটা কাপড় টানিয়ে নেব। একটা গুরুত্বপূর্ণ মাসায়লা, আমরা এই মাসায়টি ফলো করব। যেহেতু টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া যায় না, নিষিদ্ধ, বিসমিল্লাহ পড়া যায় না, সেক্ষেত্রে আমরা করব যে আমরা টয়লেট কমেটের শেষ জায়গাটা আর আমাদের যে ওজুর নলকা গোসলের জায়গাটা এর মাঝখানে একটা কাপড় টানিয়ে নিব। তাইলে আমরা আমাদের জায়গা যেহেতু আমাদের নেই, আমরা উজুর জায়গা বাসার ভিতরে আলাদা নলকা আমাদের নেই, অন্য জায়গা নেই, সেক্ষেত্রে আমাদের করণীয় এইটা যে আমরা কাপড়টা নিয়ে নিব এবং আমরা তখন আমরা বিসমিল্লাহ পড়তে পারবো। সম্মানিত সুধি, আল্লাহ যেন এই গুরুত্বপূর্ণ মাসালাটা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।